दर्शक ए मुहूर्ते विकारुन्निसा नून स्कूल एंड कलेज थेके एचएससी और सममान परीक्षार फल प्रकाशेर खबर जानाते जुक्त होच्छेन सहकर्मी आमिना हीरा। हीरा, फल प्रकाश घिरे की खबर आछे आपनार काछे? আমাতুল, আপনি জানেন যে আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং জানেন জুলাই আগস্ট সেই বাংলাদেশে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ছাত্র জনতা যেভাবে যুদ্ধ করেছে, ছাত্র জনতা যেভাবে নেমে গিয়েছিল, সেই নেমে যাওয়ার ফলে কিন্তু তাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন বিঘ্নিত ঘটে এবং তখন এইচএসসি পরীক্ষা চলমানও ছিল এবং তারা যে কয়টি পরীক্ষা দিয়েছিল সে কয়টি পরীক্ষার মাধ্যমে আসলে বিবেচনা করে এবং এসএসসি পরীক্ষার ফল পুনর্বিবেচনা করে কিন্তু আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং আমাতুল, আজকে সকাল 11টা নাগাদ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বিকর্ণেশ্বর নুন স্কুলের সামনে এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে শিক্ষার্থীদের অনেক আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু আজকে আমাতুল সকল শিক্ষার্থীদের মাঝে আমরা দেখতে পেয়েছি। এই যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তার একটি অবশ্য কারণও আছে। এবছর কিন্তু এইচএসসিতে জিপিএ 5 পেয়েছেন 1,45,911 জন এবং আমাতুল এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার 77.78%। এছাড়া এইচএসসির 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু 75.56%। এছাড়াও আজ আপনাকে যদি আরেকটু আমাতুল জানাই যে এবার যে ফলাফলটি ঘোষণা হয়েছে সেই ফলাফলটি যেহেতু বিগত পরীক্ষাগুলোকে মাথায় রেখে বিগত পরীক্ষাগুলোর মাধ্যমেই আসলে করা হয়েছে, তাই দেখা যাচ্ছে যে যারা এসএসসি এবং এই যে কয়টি এইচএসসি পরীক্ষা হয়েছে যারা ভালো প্রিপারেশন নিয়ে দিতে পেরেছে তাদের ফলাফলটি কিন্তু ভালো এসেছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম বিকর্ণে স্যার, তারা আমাদেরকে যেটি জানাচ্ছিল যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যেই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং যেই উদ্যোগের মাধ্যমে তাদের আজকে ফলাফল প্রকাশ করা হয়েছে এটি আসলে সময়ের দাবি ছিল। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চেয়েছে এবং তারপরও পরিবর্তিত এই পরিস্থিতিতে তারা ব্যর্থ হয়েছে কারণ অনেকেই অসুস্থ ছিল, সেই অসুস্থ থাকার কারণে অনেকেই পরীক্ষা দিতে তখন পারছিল না। এই মুহূর্তে আসলে এইরকম একটি পদক্ষেপ না নিলে সেটি ভালো হতো না, এটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছে এবং অভিভাবকরাও একই কথা জানাচ্ছেন এবং অভিভাবকরা বলছেন এই যে জুলাই আগস্টে যেই নির্বিচারে গণহত্যা হয়েছে সেই গণহত্যার মধ্য দিয়ে যে শিক্ষার্থীরা মাঠে নেমে গিয়েছিল সেই সময় আসলে শিক্ষার্থীদের পক্ষে কখনোই পূর্ণাঙ্গভাবে প্রিপারেশন নিয়ে বাকি পরীক্ষাগুলো আসলে সমাপ্ত করা সম্ভব ছিল না। এক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা একটি শিক্ষা ঝুঁকির মধ্যে পড়ে যেত, তাই সরকার যেই মূল্যায়নের যে পদক্ষেপটি নিয়েছে এটিতে তারা খুবই খুশি। এছাড়াও আমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবাই কি সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার সাথে কুশল বিনিময় করছে যেহেতু সবার রেজাল্ট ভালো হয়েছে। তো আমাদের অনেকটা উৎসব মুখর পরিবেশে আসলে সবাই তাদের ফলাফল কিন্তু এখানে দেখছে। তো এতটুকুই আছে আমার কাছে সর্বশেষ। আমাতুল, হীরা, আপনাকে ধন্যবাদ।